गाड़ी जान नंबर WB23E9879 बालूचकर ट्रक गाड़ी ताते तार सीक्रेट चेम्बारे किछु कैनाबिस अर्थात शुक्नो गाजा पाचा होबे একের পর এক নেশা বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য কুড়াচ্ছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। গোপন খবরের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে চুড়াইবাড়ি থানার পুলিশ শনিবার স্থানীয় থানার সামনের 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশিতে বসে একটি 12 চাকার লরি নাকা পয়েন্টে আসলে পুলিশ যথারীতি লরিটিকে গতিরোধ করে। তারপর তল্লাশি চালিয়ে লরির কেফিনের ভেতরে ও উপরে গোপন কক্ষ থেকে 40 প্যাকেটে 207 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। সাথে আটক করা হয় লরি চালক কিষান আলীকে। ধৃতের বাড়ি পশ্চিমবঙ্গের নিউ কোচবিহার জেলার বসিরহাট থানা এলাকায় বলে জানা গিয়েছে। এই মর্মে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক 31 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন। এই গাঁজাগুলি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। চুড়াইবাড়ি থানার পুলিশ একটি NTPS ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। রবিবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তী। 5টার সময় ওসি চুড়াইবাড়ি PS এর কাছে একটা গোপন সংবাদ আসে যে আগরতলা থেকে একটি গাড়ি যার নাম্বার WB23E9879 একটি 12 চাকার ট্রাক গাড়ি, তাতে তার সিক্রেট চেম্বারে কিছু ক্যানাবিস অর্থাৎ শুকনো গাঁজা পাচার হবে। সেই সংবাদের ভিত্তিতে ওসি চুড়াইবাড়ি এবং তার স্টাফ অফিসাররা মিলে গাড়িটিকে ডিটেইন করে এবং তার সিক্রেট চেম্বার থেকে আমরা 40টি প্যাকেটে 207 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করি এবং গাড়িটির মালিক আর ড্রাইভার যার নাম কিষান আলী, সে বক্সিরহাটের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের, তাকে আমরা ডিটেইন করি এবং ডিটেইন করার পর আমরা নির্দিষ্ট NDPS ধারায় একটা মামলা গ্রহণ করি। কালকে সকালবেলা ড্রাইভারকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে এবং যে পাচার গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় 31 লক্ষ টাকা হবে। গাড়িটা আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। আপডেট এই পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।